আরে এই তুমি মা, তুই এই নেই সে লাইনে টাকা থাকি করতে সস্কেল পিথি। তুই তুই এই বাড়িতে? হ্যাঁ আমি এই বাড়িতে, নাইমের সাথে আমার বিয়ে হইছে, তো এই বাড়িতে আমি থাকবো না, অন্য কে থাকবো? কি বললি তুই, নাইমের সাথে তোর বিয়ে হইছে? এই তুই জানতি না নাইম আমার পছন্দ করে, ওর সাথে আমার রিলেশন, ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। সম্পর্ক এক জিনিস আর বিয়ে করা আরেক জিনিস, নাইম আমার বিয়ে করছে, আমি নাইমের রেজিস্ট্রি করাবো, এই কারণে আমি এই বাড়িতে আছি। তুই জানা সত্ত্বেও এই বাড়িতে আসছস, শয়তানি। এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তুই আমারে থাপ্পড় মারলি? আজকে আমি নাইমকে পড়বো, বইলে তোর এই বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করতেছি। তুই নাইমের বিয়ে করাবো, তাহলে আমি কি, আমিও তো নাইমের বিয়ে করাবো। নাইম শুধু আমার বাড়িতে তুলে নাই, আর তার মধ্যে তুই বাড়িতে ঢুকে বসেছস। ও তুই নাইমের বউ আর নাইম তোর বাড়িতে তুলে নাই, আমার ভালো করে বোঝা হয়ে গেছে তুই যে নাইমের কেমন বউ। কি কইলি তুই? আমি নাইমের কেমন বউ সেটা তোর ভালো মতো বোঝা হয়ে গেছে? দাঁড়া তোরা বুঝাইতেছি। আরে যা বাড়ি থেকে বেরো, এই বাড়িতে শুধু আমি থাকি, নাইম আমার জামাই। তুই আমার বান্ধবী হয়ে কি ভাবছস যে আমার জামাইয়ের লগে এই বাড়িতে সংসার করবি? কোনোদিনও না। যা বাড়ি থেকে বেরো। তোর এত বড় সাহস, তুই আমারে ধাক্কা দিয়ে ফেলাইছস আমার বাড়িতে এসে, আমারে কথা আমার বাড়ি থেকে বেরোইতে, বাইরে কিন্তু বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। এত বড় সাহস, আমার বাড়িতে আমার জামাই নিয়ে আমার বান্ধবী টানাটানি করতেছে, এমন বান্ধবী থাকার তো বাইরে যাওয়া ভালো। সত্যি তাই তো নাই, এসব কি শুনতেছি? তুমি জানো না যে বিথি আমার বান্ধবী ছিল? তুমি আমার বান্ধবী জানা সত্ত্বেও বিয়ে করছো, আর তুমি আমারে কত ভুলে ভালে ভালোবেসে বিয়ে করছো। তুমি না আমার বলতা যে আমার ছাড়া তুমি কখনো কাউরে চিন্তা করতে পারো না, তাহলে তোমার বাড়ির ভিতরে আইসা দিয়ে আজকে তোমার আরেকটা বউ আছে, তুমি মানে কি? এই তুই তোর এসব মানে টানে না একদম বাদ দে, বাদ দিয়ে আমার এই বাড়ি থেকে বাইরা। কোন জীবনে বিয়ে করে রাখছে না না রাখছে ওইটা তো আমার জানা দরকার নাই, এখন এই বাড়িতে আমি বউ হয়ে আইছি না, এই বাড়ি থেকে বের হয়ে যা। এই আমি বেরোবো মানে? তুই এই বাড়ি থেকে বেরো, নাইম আমারে ভালোবেসে বিয়ে করছে, অধিকারটা আমার আগে। আর তোর তো দেহ মনে হইতেছে যে নাইম তোর বিয়ে করে নাই, তুই আরো জোর করে বিয়ে করছিস, ওর ঘাড়ের উপর উঠছিস। ভালো হইছে জোর করে বিয়ে করছিস, তুই যদি এখন ভালো ভালো এই বাড়ি থেকে না বের হয়ে যাস আমি কিন্তু তোর একদম শেষ করে ফেলবো। ভালো ভালো কে যাই বর কে থাকবো এই বাড়িতে, এখন তোর আমি বুঝাইতেছি। আমরা স্বামী স্ত্রী কথা কইতেছি, মাঝখানে তুই খালি দাঁড় টুকাইতেছিস কেন? স্বামী স্ত্রী না, যা তোর স্বামী স্ত্রী বের কথা বের বের তুই। আরে থামবা, এ থামাও, অনেক হইছে আমার সামনে দাঁড়ায় তোমরা দুইজন এইভাবে মারামারি করতেছো কিসের জন্য? হ্যাঁ তোমাকে দুইজনের জ্বালা যন্ত্রণায় আমার জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে। হ্যাঁ আমি তোমার বিয়া করছি, আর কেন বিয়া করুম না, আমি তো তোমারে ভালোবাসি, তোমারে বিয়া করার জন্য আমি তোমার বাবা মায়ের কাছে প্রস্তাব পর্যন্ত পাঠাইছি, কিন্তু তোমার বাবা মা আমার সাথে বিয়া দিতে রাজি হয় নাই, কারণ তোমার বিয়ার বয়সই হয় নাই, এইদিকে তো আমি তোমার ছাড়া থাকতেও পারতেছিলাম না, তাই আমি তোমার গোপনে বিয়া করছি। আর বিথি বিথির আমি বিয়া করছি বাধ্য হয়ে, পরিস্থিতির শিকার হয়ে। আমার চাকরি বাকরি কিছুই ছিল না, বাড়ি থেকে বলতেছিল তুই যদি বিথিরে বিয়া করস তাহলে একটা ভালো চাকরি বাকরি পাবি, এর জন্য আমি বিথিরে বিয়া করছি। এখন তোমরা তোমরা হুঁশিয়ারিভাবে আইসা দুইজন মিলে এইভাবে ঝগড়া করতেছো, আমি এখন কই যাবো, কি করবো? দেখো আমি এত কথা শুনতে চাই না, তুমি পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছো না কি করে বিয়ে করছো ওইটা তোমার ব্যাপার, আমার বাপে তোমার কাছে বিয়ে দেওয়ার সময় তোমার এতগুলো টাকা দিতে সরকারি চাকরি নিয়ে দিতে, এখন এই বাড়িতে যদি কেউ সংসার করে তাহলে আমিই করবো, আর যদি আমার নিয়ে সংসার না করো আমার বাপের তো আমি এখনই খবর দিলাম। কি করি তুই, তুই তোর বাপের ডাক দিয়ে আসবি? তুই তো চোদ্দ গোষ্ঠীরে ডাক দিয়ে নিয়ে আয়, নাইম তো তোর ভালোই বাসে না, তুই কার সাথে সংসার করবি? নাইম তো তোর সাথে সংসার করবো না, নাইম ভালোবাসে আমারে, আমারেও ভালোবাসে বিয়ে করছে, এই বাড়িতে সবচেয়ে বেশি অধিকার আমার, তুই বাড়ি থেকে বেরোবি তাহলে কিন্তু তোর আমি আবার মানবো। এই তোর মতো ডাইনি যদি এই বাড়িতে থাকে তাহলে তো এই বাড়িতে তুই আস্তাই গিলা খাবি, তুই আমার এত দামি চেইনটারে টান দিয়ে ফিরে ফেলছস, আর তুই কি না এনে দাবি করতেছিস যে বান্ধবীরে বিয়ে করছো, এখন তো মন চাইতেছে তোর আমি গলা টিপা মেরে ফেলাই। আমি তো তোর সামান্য চেয়েছি, এখন এখন যদি তুই আমার চোখের সামনে দাঁড়ায় থাকোস তোর ছিলাম আমি, যা কইতেছি আমি এখন কই যাবো কি করুম কিছুই বুঝতে পারতেছি না। কি হয় নাই ওই দেখ, আপনার পোলা আমার বিয়া করার পরেও আমি শুনতে পারতেছি আপনার পোলা নাকি গোপনে আরেকটা বিয়া করে রাখছে। এই তুমি ছেলেমেয়ের মেয়ে না? হ্যাঁ আমি ছেলেমেয়ের মেয়ে, আপনার পোলা আমার ভালোবাসে বিয়ে করছে, তখন আমি বাড়িতে এসে দিই আপনার পোলা আরেকটা বউ আছে, দেখেন আমি এত কিছু বুঝি না, আমিও নাইমের ভালোবাসি, নাইম আমার ভালোবাসে, নাইমের প্রথম বউ হইলাম আমি, এই বাড়িতে যদি কেউ থাকে তাহলে আমি থাকুম, যতক্ষণ না আমার মাইনে নিতেছে ততক্ষণ এই বাড়ি থেকে আমি নড়ব না, এই আমি বসলাম। নাইম কি হয়েছে রে,
কি হইছে ওইটা আপনি বুঝেন, তুমি আমার সাথে চলো আসো। শুনো, অতীতে কি হইছে না হইছে এগুলা সবকিছু কিছু ভুলে যাও গা। দেখেন, আমি এত কিছু বুঝি না। আমি নাইমের প্রথম বউ, নাইম আমার ভালোবেসে বিয়ে করছে, আর আমি এই বাড়িতে আসছি নাইমের সাথে সংসার করতে, কোনো রং তামাশা করতে আসি নাই। নাইম যদি আমার মাইনা না নেয় তাহলে কিন্তু আমি সব তছনছ করে দেবো, আর আমি কিন্তু বিষ খামো, বিষ খাই বাড়িতেই মরবো। আরে মা, ঠান্ডা, এত জ্বালাই ঝগড়া করলে পরে পাড়ার মানুষ কি বলবো, আমি ব্যাপারটা দেখতেছি। নাইম, শেষমেশ তুমি আমার সাথে বেমানি করলা। তনি মানে তুমি যদি বিয়ে করেই থাকো তাহলে তুমি বিয়ের আগে আমার এই বিষয়টা জানাও নাই কেন? আচ্ছা ভালো হয়েছে, মানলাম তোমার সব কিছু, তুমি তারে ভালোবাসো তাই তারে বিয়ে করছো। কিন্তু আমরাও তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, জীবনে কোনোদিন কথা কাটাকাটিও করি নাই। আজকে তোমার জন্য আমি তনিমার গায়ে হাত দিছি, তনিমা আমার গায়ে হাত দিছে, আমাদের বান্ধবী সম্পর্কটা এইভাবে নষ্ট হয়ে যাইব। দেখো নাই, তুমি যদি ইচ্ছা করো তাহলে কিন্তু পারো, বিষয়টা এই পর্যন্তই থাকতে। এখনই যাও, তনিমার সাথে যা হয়েছে হয়েছে, তনিমার এ বাড়ি থেকে বার করে দাও। না বেথি, আমি এটা করতে পারবো না। তনিমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, ও তো আমার বিয়ে করা বউ, তাই না? আমি ওর এখন বাড়ি থেকে কোনোভাবেই বের করে দিতে পারবো না। আর তুমি তো জানোই আমি ওকে তোমার কম ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি। এখন তুমি যদি এখানে একটু ছাড় দাও তাইলেই তো বিষয়টা হয়ে যায়। ছাড় মানে কি বলতে চাইতেছো তুমি? মানে আমি তোমার এইটাই বলতে চাইতেছি যে তনিমা তো তোমার ভালো বান্ধবী, ছোটবেলা থেকে তোমরা একসাথে বড় হয়েছো, তুমি যদি ওরে মাইনা নাও তাইলেই তো আমাদের সংসার সুখের হয়, আর কোনো ঝামেলাই হয় না। নাই, তুমি তো ভালো করে জানো মেয়েরা আর যাই করুক নিজের স্বামীর ভাগ কখনো কাউরে ভাগ করে দেয় না। আর তুমি কি না বলতেছো আমি আমার বান্ধবীর সতীন হিসাবে মাইনে নিতে? দেখো নাই, আমি এটা কোনোদিনও পারবো না। তুমি যা করার করো, আমি আমার বান্ধবীর সতীন হিসাবে মাইনে নিতে পারবো না। লক্ষ্মী বউ আমার, আমি জানি তুমি পারবা, যাও না, তোমারই তো বান্ধবী, একটু মানায় নাও। তনিমা এই নিয়ে আয়। কি হয়েছে, ডাকাটা কি করতেছিস কেন? আচ্ছা তুই আমার একটা কথা কত, ছোটবেলা থেকেই তোর আমার জিনিসের প্রতি লোভ ছিল, এখনো কি তোর এই লোভটা যায় নাই? ছোটবেলা যদি একটা আইসক্রিম খেতাম তার মধ্যেও তুই ভাগ বসাইতি, সেই জায়গা থেকে তোরা দেওয়া লাগতো। শুনে গেলে অর্ধেকটি আমারে দাও অর্ধেকটি তুমি নাও, তার মধ্যেও তুই ভাগ বসাইতি, আর এখন তুই আমার জামাইটার উপরেও ভাগ বসাইতেছো। হ নিতে চাইতেছি তোর জামাইরে, আমি ভাগ করে অর্ধেক আমার আর অর্ধেক তোর জন্য রাখতে চাইতেছি। মানে আজকে থেকে এই বাড়িতে আমি তো সতীন হয়েই সংসার করতে চাই, বুঝছো? তুই কি আসলে সত্যি কথা কইতেছস? হলে সত্যি কথা কইতেছি। আচ্ছা শোন, আমার সতীন হয়ে থাকতে হলে কিন্তু কিছু কন্ডিশন আছে, আমার সাথে তো ঝগড়া করা যাবে না, আমার সাথে মিলামিশা আমার বোনের মতো থাকতে হইব। আরে না না, আমি ঝগড়া করব না, আর তুই আমার সাথে ঝগড়া করিস না, তুই তো ছোটবেলা থেকে ঝগড়াই। ঠিক আছে, ঝগড়া করব না, চল। আজকে থেকে আমরা দুই বান্ধবী দুই সতীন হয়ে বাড়িতে সংসার করব। তাহলে তো হয়ে গেল, বৌমা তোমরা ঘরে যাও। নাই বৌমা, ঘরে নিয়ে যা। ঠিক আছে, চল। জাগা, ভালোই হইলো, বছর বছর দুই দুইটা করে আমার নাতি নইব। তোমরা কে, কোথায় আছো? দ্রুত আমার কাছে হাজির হও। স্বামী ডাকছেন আপনি? ডাকছেন স্বামী? স্বামী আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি। আচ্ছা স্বামী, আপনি না কইছিলেন আমাকে বিয়ে শেষে উপহার দিবেন, তা দেন না গেলি গা? আপনার এই উপহারের জন্য তো আমরা অপেক্ষা করতেছি। আরে তোমাদের জন্য ভারত থেকে অর্ডার দিয়ে বিশেষ উপহার এনেছি। আমি জানি আমার স্বামী আমার এই বেশি ভালোবাসে, আর সব থেকে দামি গিফটটা আমার এই দিব, তাই না স্বামী? আসছে ওনার আগে দিব, তোমার যদি ভালোই বাসতো তাইলে আর আমার এই বিয়ে করে আনতো না, স্বামী আমার এই আগে দিব। আর আমি জানি স্বামী সবচেয়ে সুন্দর গিফটটা আমার এই দিব। আরে তোমাদের কারো নিরাশ হওয়ার দরকার নেই, তোমাদের তিন বোনের জন্য আমি উপহার এনেছি। সত্যি কইতেছেন স্বামী? হ্যাঁ, দেন তাড়াতাড়ি। আর এই উপহার আমার বাড়ির বড় বউ ধলা বগি, তাকে দিয়ে আমি প্রথম শুরু করতেছি। এই নাও বড় বউ, প্রথম তুমি এই উপহার গ্রহণ কর। এই যে বুইরা খাটাইস, আমি আগেই ভাবছিলাম যে আপনার চোখে এখন আদিম যুগে পড়ে আছে, এটা কি উপহার? এটার উপহার কয়? এতক্ষণ তো খুব চাপা মারলেন, আপনি সেই ভারত থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছেন, এটা কি ভারত থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়? হ্যাঁ, এইগুলো আমি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি আজ থেকে 25 বছর আগে।
আর আপনি আমার এগুলো এনে খান আপনি বসে বসে অসভ্য কথা গান। আপনার এগুলো খাওয়ার জন্য আমি আপনার বিয়ে করছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি বড় বউ, তুমি আমার উপহার পছন্দ করো না, ঠিক আছে। এবার আমার মেজ বউ মুটোশি, এই নাও তুমি তোমার জন্য এটা উপহার। স্বামী এটা আপনি কি দিলেন? আমার কি আপনার ছোট মনে হয় যে আমি ডাল ভাজা খাবো? খুব তো বলছেন যে কত বড় দামি উপহার নিয়ে আসছেন, আর এটা কি না আপনার দামি উপহার? আপনার দামি উপহার আপনি দিলেন। ও মেজ বউ বুঝেছি, তুমিও রাগ করেছো। এই যে আমার ছোট বউ চিকনি চামেলি, এই উপহারটা তুমি গ্রহণ করো। স্বামী আপনি আমার এত ভালোবাসা এত আদর করে এই জিনিসটা আমার জন্য নিয়ে আসছেন, এটা তো আমার কাছে অনেক মূল্যবান। আপনি আমার 2 টাকার জিনিস দিলেও সেটা আমার কাছে অনেক কিছু। স্বামীর কাছে পাওয়া জিনিস স্ত্রীর কাছে ইবাদতের সমতুল্য। ঠিক আছে ছোট বউ, তাহলে তুমি আমার সামনেই খাও। আচ্ছা ঠিক আছে। স্বামী এটা মনে হচ্ছে স্বর্ণের চেন, ডাইল বাজারের ভিতরে মনে হয় ভুল করে চলে আসছে, দেখেন তো। আরে ভুল করে আসেনি, আমি ইচ্ছা করেই এই 3 প্যাকেটের ভিতরে 3টা স্বর্ণের চেন রেখেছি। আমি যাচাই করতে চেয়েছি যে 3 ভোর ভিতরে কে আমাকে বেশি ভালোবাসে। আমি দেখতে চেয়েছিলাম যে কে আমাকে বেশি বিশ্বাস করে আর কে আমাকে বেশি ভালোবাসে। আর ওরা দুটা বেইমান, ওরা আমার বিশ্বাসও করে না, ওরা আমাকে ভালোবাসে না। তুমি হলো আমার ছোট বউ, তুমি আমাকে বিশ্বাস করো আর তুমি আমাকে ভালোবাসো, সেই জন্যে তুমি এই ডাল ভাজাটা খেয়েছো আর তার ভিতরে এই স্বর্ণের চেনটা তুমি পেয়েছো। স্বামী তাহলে আমাকে ওটা নিয়ে নিও। এই চুপ, একটাও এই প্যাকেটের ভিতরে হাত দিবে না। প্রত্যেকটা প্যাকেটের ভিতরে একটা করে চেন আছে আর এই প্যাকেট সব আমার এই ছোট বউ পাওয়ার উপযুক্ত। এই নাও চলো, আজ তোমাকে নিয়ে ওই 5-স্টার হোটেলে নাস্তা করব, চলো। তুমি বাস হাবারি বাদ দে থুয়ে তুমি আমার বাইস্তারে জঙ্গল আইনা ভাত খাইতেছো কে? আসলে হয়েছে কি ভাইজান, এলাকার মানুষে কয় কি আমি নাকি আমার সৎপুলারে ভালোবাসি না, তাই আমি এলাকার মানুষকে দেখানোর জন্য এই বাগানে বসছি আমার ছেলেরে নিয়ে, যে দেখো আমি আমার সৎ ছেলেরে কত ভালোবাসি। তুমি মিথ্যা কথা কও কে মা, তুমি তো নিজে ভাত খাওয়ার জন্য এনে আনছো। কি হয়েছে বাবা, দাঁড়া তো দেখি ঘটনা কি, তুই আমার সব খুইলা কো বাবা। প্রতিদিন আমার মা আমার খাবার খেয়ে ফেলে, আমার কোনো খাবার দেয় না। নীরব, কি আবল তাবল কথা কইতাছস তুই? হ্যাঁ কোন আবল তাবল কথা কইতাছ না, ও যা কইতাছে সত্য কথাই কইতাছে। আর আমারও বুঝা শেষ, আমার ভাইস্তে তোমার সৎপুলা দেখে ওরে তুমি আদর করো না, ওর খাউন তুমি নিজেই খেয়ে ফেলাও, ওরে যে তুমি কত আদর করো সেইটা আর তোমার বলতে হইব না, সেটা আমি বুঝে গেছি। এতদিন যা করছো আমাকে পরিবারের সাথে তুমি নাটক করছো ভাইজান, আমারে ধমক দিয়ে লাভ নাই, আজকে খালি তুমি বাড়িতে আসো হকগুলের সামনে তোমার মুখ স্বামী খুইলা দিব। চল বাচ্চা চল। নাইম নাইম
কি হয়েছে ভাইজান, এরকম চিল্লা চিল্লি করতেছ কেন? কেন করুম না কক, এই মা মরা ছেলেটাকে তোর বউ কতটা অত্যাচার নির্যাতনে রাখে সেই খবর কি তুই রাখোস? এইটা তুমি কি কইতেছ ভাইজান? ওর সৎ মা তোর ভালো মতোই খেয়াল রাখে, খুব যত্ন আদর করে, তাইলে অত্যাচারটা করে কখন? এই যে মনে আজকে সকালে হতো, কত আদর করে ওরা বাইরে নিয়ে গেল ভাত খাওয়ানোর জন্য। আমি আর কিচ্ছু কইবার চাই না, তুই তোর পোলার এই দিকে তোর বউ যে ভাত তোর পোলারে খাওয়াইবার নিছে সেই ভাত তোর পোলার গলাতে গেছে কিনা? নীরব এই দিঘায় বাবা, সত্যি করে আমার একটা কথা কত, তোর মাই যে তোরে ভাত খাওয়াইতে নিয়ে গেল সেই ভাত কি তোরে খাওয়াইছে? না বাবা, মা আমার জন্য যে ভাত নিয়েছিল সেই ভাত আমার মা নিজেই খেয়েছিল। মমিতা এসব আমি কি শুনতেছি? হ্যাঁ, মা মরা পোলাটা আমার, ওর মায়ের আদর যত্ন থেকে জানি কখনো বঞ্চিত না হয়, আমি সেই কারণে তোমারে বিয়ে করে আনছি, আর তুমি কিনা সেই আদর যত্ন বাদ দিয়া আমার পোলার খাবার তুমি খায় নাও? এত খাওয়ানোর লোভ তোমার, কত খাইতে মন চাই তোমার? হ্যাঁ, তুমি এইটুকু একটা বাচ্চার খাবার খায় নাও, তোমার কি বিবেকে একটুও বাধা দেয় না? মনের ভিতর কি একটুও কষ্ট লাগে না? নাই, মায়া লাগবেই কিভাবে, কথায় আছে না পর সবসময় পরই থাকে, পর কখনো আপন হয় না। আজকে যদি ওর নিজের সন্তান হইতো তাহলে ঠিকই মায়া লাগতো, অন্যের সন্তান তো, এর জন্য কোনো মায়া নাই। নাইব, তোর বউ এতদিন নাটক করছে, আমাকে বুঝাইছে তোর পোলারে খুব আদর করে, তোরেও তাই বুঝাইছে যে পোলারে খুব ভালোবাসে। হ্যাঁ ভাইজান, আমার বোঝা শেষ, আমি তোরে বিয়ে করে ফেলাইছি, আমি চাইলে তোর বাড়ি থেকে আর তাড়াই দিতে পারব না, আজকের পর থেকে আমার পোলারে নিয়ে আর কোনো চিন্তা করুন লাগবো না, তোর যত খাইতে মন চায় তুই খাবি, আমার পোলার ধারের কাছেও তুই আসবি না। ওগো আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই, সৎ ছিল হয়েছে তো কি হয়েছে, নীরব তো আমার ছেলেরই মতো, আর যদি ও আমার পেটের সন্তান হইতো ওর সাথে তো আমি দুর্ব্যবহার করতে পারতাম না, আমার ভুল হয়ে গেছে ভাইজান, ভাবি আমার মাফ করে দাও তোমরা সবাই, আমি আর ওর সাথে এরকম খারাপ ব্যবহার করবো না, ওর আমি আমার নিজের ছেলের মতো আদর করবো, আমার লক্ষ্মী ছেলে এটা। নাই কি আর করবি, ও যখন ওর ভুল বুঝতে পারছে আরেকটা সুযোগ দিয়ে দেয়। হ্যাঁ নাই, আরেকটা সুযোগ দিয়ে দেখো। শোনো বোন, তোমার একটা কথা বলি, মা আপন হোক আর সৎ হোক, মা তো মাই, মা কখনোই পারে না সন্তানের মুখের খাবার কায়রা নিতে, তুমি আর এমন কইরো না। না ভাবি, আমি আর আমার পোলার মুখের খাওয়ান খামো না, দরকার পড়লে ওরে আমি আমার মুখের খাওয়ান খাওয়ামো, আর শুধু খাবারই না, আমি আমার ছেলের জন্য আমার জীবনও দিয়ে দেব। ম্যাডাম আপনি কইছিলেন আপনার শত্রু আপনার সৎ পোলার আইনা দিলে আপনি আমার 50,000 টাকা দেবেন, এই যে আপনার পোলারে লয়েছি, আমার 50,000 টাকা দেন। শুধু নিয়ে আসলেই কাজ হবে না, ওকে কিভাবে মেরে ফেলবা এটাও তোমার দায়িত্ব। চুপ, আর একটা কথা কবি না ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আর আমি কেমনে মারমো সব প্ল্যান আমার করা আছে, ওই যে পানি দেখতেছেন না, ওই পানিতে সুবাইয়া আর জীবন একদম শেষ করে দেব। আমি মজিতে নাম দিতে দিতে চাই, বিজাম আমাকে মেরে ফেলো না তুমি। চুপ, তুই হচ্ছিস আমার সৎ ছেলে, তোর জন্য আমি আমার স্বামীর ভালোবাসা পাই না, তোর জন্য আমার সংসারে যত ঝামেলা সব জায়গায় তোর জন্য আমার ছোট হতে হয় যে আমার একটা সৎ ছেলে আছে, আর তোরে কিনা আমি বাঁচিয়ে রাখবো এই দুনিয়ায়, যা তোরে এইখানেই মেরে ফেলবো, ওরে নিয়ে যাও। আরে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, ওরে পানিতে সুবাইয়া একদম শেষ করে দেবো। চল, ফেলে দিলাম কিন্তু। হ্যাঁ ফেলে দাও, তাড়াতাড়ি শেষ করো ওরে। আমি আইসি দাও তোমার আব্বা আইসা, তুই কি করে পারলি, তুই কি করে পারলি একটা বাচ্চা বলানকে এভাবে নদীতে এনে ফেলে দিতে? আজকে যদি এই বাচ্চা বলান, আজকে যদি এই সন্তানটা তোর সন্তান হইতো, তুই কেন পারতি,
তুই পারতে পারবি নদীতে ফেলে দিতে? আমার সন্তান বলে পারলি না? তোর মতো নারী জাতিকে আমি ঘৃণা করি। তোর সাথে আমি এক ঘর থাকা দূরে কথা, একসাথে কোনোদিন আর থাকবো না। আজকের পর থেকে তুই আমার কেউ না, তোকে আমি ডিভোর্স দেবো। আমি এই সন্তানটা নিয়ে আমি অনেক দূরে চলে যাবো, আমি তোর কাছে আর থাকবো না, তোর ওই মুখ আমি দেখবো না। সকাল সকাল তুই পাইছিস? সকাল বাবা তুই পাইছিস? যদি আমার এই সন্তান কোনোমতে কিছু হয়ে যেত আমি রাখতাম না, কোন করে বেলাতাম তোর, আমি বিদায় দিতাম তোর এই দুনিয়ার থেকে। আমি শুধু আমার এই সন্তানের মুখে দিকে থাকে কিছু করলাম না। ম্যাডাম, আমি বাচ্চাকে আমার চোখের সামনে থেকে নিয়ে আসলাম, আরে মুখ আমি দেখতে চাই না। ওগো আমার তুমি ক্ষমা করে দাও, আমি কি করব বলো? সবার কাছ থেকে আমার শুধু কথা শুনতে হয়, আমি এটা সহ্য করতে পারি নাই, এর জন্য এই ডিসিশনটা নিছিলাম। এই থামুন, এই তোর যা বলার তুই কোর্টে যাই বলবি, চল হাত ওঠা, হাত ওঠা, চল হাত ওঠা, যা তোর মুখ আমি দেখব না, যা। বউ এ নাও তোমার হলুদের গুড়া ভাঙ্গে নি। এটা হলুদের গুড়া? হ্যাঁ, চোখ আজকাল কোন জায়গায় থাকে, কোন মাইয়ার দিকে দিন রাত 24 ঘন্টা তাকায় থাকো? এর জন্যই তো কই তোমারে আমি আনবার কই চাউল, তুমি নিয়ে আসো ডাউল, তোমারে আমি নিয়ে আসবার কইছি যে হলুদের গুড়া, তুমি কি নিয়ে আইছো মরিচের গুড়া? হ্যাঁ, আমি জানতাম আমার কপালটা ফুরছে, আল্লাহই জানে কোন মাইয়ার লগে যে সম্পর্ক হইছে, এর জন্য আজকাল দিন রাত মনে হয়, রাত দিন মনে হয়। আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করে এত চেঁচামেচি করো না, তো এই নিজে গরম পড়ছে, মাথা মাথা খারাপ করে দিবা নাকি তুমি আমার? আমি মেলের ভিতরে যাই চাষারে কইলাম, চাষা আমার হলুদের গুঁড়া ভাঙ্গান হয়েছিলি, বললো যে ভাঙ্গান হয়েছে তুমি নিয়ে যাও, অনেক মানুষই তো ভাঙ্গা বের দিছে বুঝো নাই, আর আমি তারা হুড়া করে নিয়েছি, হয়তো ভুল করে আমি মরিচের গুঁড়াটা নিয়ে আসছি, তুমি আর রাগারাগি করো না। ঠিক হয়েছে, তোমার অনেক কথা আমি সহ্য করছি, বারবার তুমি একই ভুল করবা, রে গেলে আমি মাইনা নিব, আর মানার দরকার নাই, তোমার সংসারে আমি করব না, আমি আজকে এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাব, তোমার সংসারে আমি করব না। হয়েছে থামো তো, তুমি কি মাথা ডাইবা ঠান্ডা করবা? সামান্য একটা ঘটনার জন্য বাবার বাড়ি চলে যাওয়ার কি আছে? আমি তো ওইটাই বুঝতেছি। সামান্য ঘটনা? এটা তোমার কাছে সামান্য ঘটনা মনে হচ্ছে তাই না? আমি তো জানি, আমি ঠিকই জানি তুমি অন্য জায়গায় বিয়ে করছো, তোমার আরো দুই তিনটা বউ আছে, সবকিছু বোঝা শেষ হয়ে গেছে, এর জন্যই তো সবাই একলাগে হলুদ মরিচের ফাঁকি করতে দেয়, তুমি এক একটা এক এক জায়গায় ভুল করে দিয়ে যাও, কথাই আছে না কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না, বেকা বেকাই থাকে, তোমার দেশে তাই হয়েছে। মমিতা, ও মমিতা কই গেল? হ্যাঁ কও। এই যে নাও তোমার মরিচের গুঁড়া। হ্যাঁ, এইটা তোমার মরিচের গুঁড়া? হ্যাঁ, আমি তোমার মরিচ ভাঙ্গাই বের দিছি, আর তুমি তুমি নিয়েছি হলুদের গুঁড়া? হ্যাঁ, আমার তো কেমন যেন সন্দেহ হইতেছে, তুমি আর একটারে বিয়ে করছো, ওই বউ তোমার হলুদের গুঁড়া আনবার কইছে, আর আমি তোমার মরিচের গুঁড়া আনবার কইছি, দুজন রোলট পালট করে দিছো, আজকে তুমি আমার কাছে ধরা খাইয়ে গেছো, তুমি আমার লগে এত বড় প্রতারণা করলা। দেখো বউ, আমার চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা হইবে না, তুমি আমার সাথে এতদিন ধরে সংসার করে তুমি আমার এই চিনলা? কেন চরিত্র নিয়ে কথা কইতে পারবো না কেন? হ্যাঁ, তুমি লুকায় লুকায় একটা বিয়ে করতে পারবা, আর আমি কইলেই দোষ? হ্যাঁ, আইসা আমার চরিত্রবান বউ, তোমার আমি আবারও কইতাছি আমার চরিত্র নিয়ে কোনো কথা কইব না, আমার চরিত্র নিয়ে এত বড় কথা কর কোনো অধিকার তোমার নাই। তোমার যেহেতু এতই সন্দেহ আমার চরিত্র নিয়ে, চলো এই গুড়াটা যেখান থেকে নিয়ে আইছি না তোমার সেখানে নিয়ে যাবো, আসো আমার সাথে আসো। চাচা, এইটা আপনি কি করছেন? আপনি দিলাম আমি মরিচের গুঁড়া বাগানের লিগা, আর আপনি কিনা আমার হলুদের গুঁড়া বাগানে রাখলেন? আরে বাবা, আমি হলুদের গুঁড়া ধরে মুখে দিলাম, আমি তো হলুদ মরিচ ভাঙায় সব ওই টুকরা রেখে দিই, এনে কেয়ারা কুন্ডা নিয়ে গেছে আমি কম কিনব? চাচা, কেয়ারা কুন্ডা নিল না নিল এটা তো আমার দেখার বিষয় না, এটাকে আমি ধরে দিছি, এটা তো আপনি ডাবনি নিয়ে গেছেন গা। চাচা, এই গুঁড়াটা উল্টা পাল্টার কারণে আমার সংসার এখন যাই যা অবস্থা, আমার সংসার এখন আগুন জ্বলতেছে। চাচা, আরে আপনি এক কাজ করেন, ওই যে দেওয়ান বাড়ির উত্তর মিডিয়া নাইম আছে না, ওই নাইমের ওই যে হলুদের গুঁড়া ভাঙে বেড়েছে,
আমার মনে হয় ভুল করে ওই আপনার মরিচের গুঁড়া নিয়ে গেছে। আপনি ওই ব্যক্তি দেখেন বা আপনার ওই জায়গায় যাতে দিন বউ শুনলাম তো সব কিছু আসা কথা। হ্যাঁ চলো তাড়াতাড়ি ওই নাইমের বাড়িতে আমরা যাই। আচ্ছা ঠিক আছে চলো। এই না জানা শুনা এই আপনাকে মহিলাকে একটাই দোষ পুরুষকে দোষারোপ করেন। শুনেন আসলে ভাবি সমস্যাটা হয়েছে কি শুনেন তাহলে একে মিলে আমি আর ভাইজান মিলে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ভাঙ্গাইতে দিছি কিন্তু ভাই না যায় না আমার মরিচের গুঁড়া নিয়ে আইছে আর আমিও না যাই না ভাইয়ের হলুদের গুঁড়া নিয়ে আমি চলে এসেছি তাই এত বড় সমস্যা হয়েছে। ভাবি এই সামান্য বিষয় নিয়ে আপনারা ঝগড়াঝাটি করেন না এটা ঝগড়াঝাটি মীমাংসা আমি করে দিয়েছি। ভাই যান এই লন আপনার হলুদের গুঁড়া আমার মরিচের গুঁড়া দেন। দেন ভাই দেন আমার হলুদের গুঁড়া দেন। এই তো ভাবি সমস্যার সমাধান হয়ে গেলো ছোটোখাটো একটা ব্যাপার নিয়ে কত বড় একটা ঝামেলা পাকাইছিলেন। ভাবি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না আপনারা ভালো থাকবেন। বউ চলো তাহলে আমরা এখন যাই। এখন তো বুঝতে পারতো অযথাই ভুল বুঝে আমার কত গালি গালাজ করলা কত কি বললা। একটা কথা মনে রাখো একটা মিথ্যা সন্দেহ কিন্তু একটা সংসার পর্যন্ত ভাঙ্গা ফেলাইতে পারে। ভুল হয়ে গেছে আর কোনো এরকম ভুল করবো না তুমি হাত দিয়ে আসো আমি বাদ বাড়তে আসি। আচ্ছা গার্লফ্রেন্ড নাকি? এই তো ছিল আর কি। শু পরেছে ওয়েস্টার্ন ড্রেস কি ব্যাপার হৃদয় তোমার বাসা কি হিজাব নেই গামছা পরিয়ে নিয়ে এসেছো? আসলে ভাই হয়েছে কি আরে আপনারা মিশা কথা করবেন এই গামছা তো আমার আমি যাবো বাজারে আর আমার গামছা যান। যত সব পাগলের দল পরি তুমি এখানে তার মানে তুমি আমার আড়ালে হৃদয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছিলে? ছি পরি ছি আমার ভাবতে অবাক লাগতেছে আমি কিনা এতদিন তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করেছি আর হৃদয় আমার ভাবতে অবাক লাগতেছে তুমি কিনা আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার সাথে প্রতারণা করলে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো জানতাম আর তুমি কিনা আমার সাথে এরকম করতে পারলে? না মানে হয়েছে কি ভাই আমার কথাটা শুনুন। চুপ থাকো হৃদয় আজকে আর কোনো কথা লুকাবো না আজকে সব বলে দিব। হ্যাঁ সবুজ তুমি যা দেখেছো সব সত্য আমি হৃদয়কে ভালোবাসি আর হৃদয় আমাকে ভালোবাসে কেনই বা ভালোবাসবো আমি তোমাকে? সারাদিন তো অফিস নিয়েই পড়ে থাকো আমার দিকে তো একবার তাকিয়েও দেখো না যে ঘরে তোমার সুন্দরী একটা বউ আছে কখনো আমাকে নিয়ে ঘুরতে যাও ফুচকা খাও আমাকে দামি দামি পোশাক কিনে দাও না দাও না দিলেও কি কিনে দাও শাড়ি ব্লাউজ এসব আর দেখেছো হৃদয় আমাকে কতটা স্মার্ট বানিয়েছে আমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে শিখিয়েছে। অতএব আমার মনে হয় আমি তোমার কাছে নয় আমি হৃদয়ের কাছেই ভালো থাকবো আমি ওর সাথেই থাকতে চাই আমি তোমাকে ডিভোর্স দিব। ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে থাকবেই না হৃদয় তুমি পরীকে নিয়ে যেতে পারো। আর কি কইতেছেন ভাই মাথা মাথা ঠিক আছে আপনার আমি কেন ওর বিয়ে করুন ভাই তাছাড়া ও তো একটা বিবাহিত মেয়ে একটা বিবাহিত মেয়ের সাথে টাইম পাস করা যায় সারা জীবনের জন্য হয় একসাথে থাকা যায় না ভাই তাছাড়া আমি তো আর মাঝে মাঝে নিয়ে যাইতাম শুধু টাকার জন্য আমার টাকা খরচা করি নাই ভাই ওই আপনার টাকা আমি চলছি ভাই এর জন্য মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাইতাম একটু বেড়াতাম রিক্সা একটু হাওয়া খাইতাম সব আপনার টাকাই এখন যেহেতু আপনি সাইরা সেটা দিতেছেন ভাই এখন আমি ওর কি করুন ভাই এখন আপনার বউ আপনার কাছে রেখা দেন ভাই আমার দরকার নাই ভাই। যাই হোক এখন তাহলে আমি আসি ভাই ভালো থাকেন ভালো থাকবেন। হ্যাঁ আসি হৃদয় হৃদয় কি পুরি এবারটা তুমি শুনলে তোমার ভালোবাসা মানুষ তোমাকে কি বললো? আমি ভুল করছি আমি বুঝতে পারি নাই ও এত বড় ধাপ্পাবাজ ও এতদিন আমার সাথে সময় পাস করছে মাত্র প্লিজ সবুজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই। চুপ আর একটা কথা বলবে না সব ভুলের ক্ষমা হয় না ভুল করে আগুনে হাত দিলে আগুন কখনো কাউকে ক্ষমা করে না আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই আমি বলে গেলাম। আরে সবুজ তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না আমি এটা কি করলাম।